কিভাবে হব একজন সফল ইউটিউবার, ইউটিউবে সফল হতে কি কতটি ভিডিও আপলোড করতে হয়, আমি কি পারবো একজন সফল ইউটিউবার হতে, সফল ইউটিউবার হওয়ার উপায় কি, কতদিন সময় লাগবে ইউটিউবে সফল হতে, ইউটিউবে সফলতা মানে কি লক্ষ লক্ষ টাকা কামাই করা। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আপনারা ভিডিওর শুরুতেই দেখতে পারছিলেন যে একটি ভিডিও যে চলছিল যে কিভাবে হবে একজন সফল ইউটিউবার, ইউটিউবে সফল হতে কতটি ভিডিও আপলোড করতে হয়, তো এরকম লেখা দিয়ে একটি অ্যানিমেশন ভিডিও চলছিল। তো এভাবে এই ভিডিওটি আপনারা কীভাবে তৈরি করবেন তো দেখে দেবে আজকে এই ভিডিওতে। তো তার জন্য আপনার কি করতে হবে, ছোট্ট একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। তো প্রথমে আপনার ফোনের গুগল প্লে স্টোর অ্যাপসটি ওপেন করবেন। তো আমার ফোনের যে প্লে স্টোর অ্যাপসটি আমি ওপেন করছি, তো উপরের দিকে দেখছেন সার্চ বার, তো সার্চ বার ট্যাপ করবেন। তো এখানে লিখবেন BENIM বিনিম, স্ক্রিনে যে লেখাটি দেখছেন আপনারা এই লেখাটি লিখে সার্চ করবেন। সার্চ করার পর অনেকগুলো অ্যাপ্লিকেশন চলে আসবে, যে প্রথমে যে অ্যাপ্লিকেশনটি চলে আসবে আপনাদের ক্ষেত্রে এই অ্যাপ্লিকেশনটি আপনি কী করবেন ইনস্টল করে নেবেন। তো আমি এটার উপরে ক্লিক করে দিলাম। তো দেখছেন এই অ্যাপ্লিকেশনটি আপনি ইনস্টল করে নেবেন। তো এখানে আমার ক্ষেত্রে ওপেন দেখাচ্ছে, আমি আগে থেকে ইনস্টল করে রেখেছি। তো আপনি কী করবেন ইনস্টল করে নেবেন। তো ইনস্টল করার পর যখন ওপেন অপশন চলে আসবে, তো আপনি কী করবেন এখান থেকে আপনার অ্যাপসটি ওপেন করবেন। তো আমি এখানে অ্যাপস বাইর করছি, ওই দেখছেন আমার অ্যাপসটি এই যে রয়েছে এই অ্যাপসটি। তো আমি এখান থেকে আমার অ্যাপসটি ওপেন করলাম। প্রথমে আমি অ্যাপসের উপরে ক্লিক করে দিলাম, তারপর এলাও চাবে অবশ্যই আপনি এলাও দিয়ে দিবেন। তারপর এইরকম ইন্টারফেস চলে আসবে। তো আপনি কী করবেন, এখন নিচের দিকে দেখছেন একটি প্লাস আইকন, আপনি কী করবেন নিচে এই যে প্লাস আইকন দেখছেন এই প্লাস আইকনের উপরে একটি ক্লিক করে দেবেন, ঠিক আছে? তো আমি এই প্লাস আইকনের উপরে একটি ক্লিক করে দিলাম। তো এটার উপরে ক্লিক করার পর উপর দিকে দেখছেন টাইটেল নেম ইউর মুভিজ, তো কী করবেন এখানে নেম ইউর মুভিজ এখানে আপনি একটি নাম দিয়ে দিবেন। তো এখানে আমি যেমন লিখলাম ভিডিও VIDEOS ভিডিওস, তো আপনি এখানে কোনো স্পেস দেবেন না। এখানে যদি এইরকম কোনো স্পেস হয়ে যায় তো আপনি দেখেন আবার যেমন এরপরে লেখার পর আপনি এখানে লেখা দেখছেন যে আবার ক্রিয়েট মুভিজ, তো আপনি ক্রিয়েট মুভিজের উপরে ক্লিক করবেন এখানে। তো দেখেন আমি এটা ক্লিক করলাম, দেখেন নেয় নাই, তাহলে এখানে স্পেস রয়েছে যে এখানে এখানে কোনো স্পেস দেওয়া যাবে না। তো এটা আমি কী করবো স্পেসটি রিমুভ করে দেবো। তো এখানে ভিডিওস লেখার পর এখানে আপনি যে কোনো কিছু লিখতে পারেন, এখানে এখানে আপনার ভিডিওস বা আপনার নাম যে কোনো কিছু লিখতে পারেন এখানে, তো এখানে কোনো স্পেস দেবেন না। তো তারপর আপনি কী করবেন এখানে ক্রিয়েট মুভিজ এটার উপরে ক্লিক করে দেবেন। তার আগে বলে রাখি আপনি এখানে যার জন্য ভিডিও তৈরি করবেন, তো এখান থেকে এই যে এরো চিহ্ন দেখুন এরো চিহ্ন উপরে একটি ক্লিক করে দেবেন। আপনি টিকটকের ভিডিও হলে টিকটক এবং ফেসবুক হলে ফেসবুক এবং ইউটিউব হলে ইউটিউবের রেশিওটি সিলেক্ট করে দেবেন। তো আমি এখানে ইউটিউবের রেশিওটি আমি সিলেক্ট করে দিচ্ছি, তো এটা আমি সিলেক্ট করে দিচ্ছি। তো তারপর কী করবেন এখানে ক্রিয়েট মুভিজ এটার উপরে একটি ক্লিক করে দেবেন। তো আমি এটার উপরে ক্লিক করে দিলাম, তারপর এখানে আবার পারমিশন দিয়ে দিবেন। তো তারপর এইরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে আমি লিখবো প্রথমেই, এখানে দেখছেন যে একটি অপশন রয়েছে টেক্সট নামে, তো এই টেক্সটের উপরে এটা ক্লিক করব। তো এখানে আমি লিখবো কীভাবে হব একজন সফল ইউটিউবার, তো আমি এখানে লিখছি এই লেখাটি। তো এটা লিখলাম আমি কীভাবে হব একজন সফল ইউটিউবার। তো এটা লেখা হয়ে গেলে আপনি এখানে দেখা লাগছেন যে ইনসার্ট নামে অপশন, তো ইনসার্ট এটার উপরে একটি ক্লিক করে দেবেন। তো আমি এটার উপরে ক্লিক করে দিলাম। তো আপনি এখানে দেখছেন যে একটি অপশন লেখা রয়েছে যে ডিউরেশন, আপনি এখানে ডিউরেশনের জায়গায় যে ডিউরেশন দেখছেন ওই পাশে যে এরোশন রয়েছে এখান থেকে ডিউরেশন আপনি আড়াই সেকেন্ড বা তার একটু বেশি করে দেবেন। আমি আড়াই সেকেন্ড করে দিলাম 2.5। তো আপনি এই লেখাটি এই যে নিচের দিকে একটি লাইন দেখছেন, এখান থেকে এই লাইনটি টেনে এই যে নিচের দিকে যে লাইনটি দেখছেন আপনি এই যে লাইনটি, এই লাইনটি টেনে টেনে আপনি এই লেখাটি আরও একটু বড় ছোটো করতে পারেন, দেখছেন লেখাটি বড় করতে পারেন। তো আমি এভাবে রেখে দিলাম। তো এখান থেকে আপনি এখান দেখছেন আপনি এটার উপরে ক্লিক করে লেখার কালারটি চেঞ্জ করতে পারেন। তো আমি এটার উপরে ক্লিক করলাম, ও সরি, এখান থেকে ক্লিক করলে আপনার লেখার ফন্ট চলে আসবে। তো এখান থেকে আপনি যে কোনো ফন্টে লেখা দিতে পারেন। তো
আমি এখন ফন্ট চেঞ্জ করছি না, এরকম সেরকম থাকবে। আপনি এখান থেকে ক্লিক করে কালার সিলেক্ট করতে পারেন। তো আমি এটা ক্লিক করলাম, তো দেখছেন লেখার কালার বিভিন্ন ধরনের কালার চলে আসবে। তো আমি একটি কালার দিয়ে দিলাম, তো দেখছেন আপনি এটার উপরে ক্লিক করে এটার উপরে ক্লিক করে একটি কালার দিতে পারেন। তো আমি এখান থেকে একটি কালার দিয়ে দিছি। তারপর আমি কী করবো এখানে, এই যে দেখছেন টিক মার্ক, আমি এই টিক মার্কের উপর ক্লিক করে দিলাম। তো এটা একটি হাত দ্বারা কলম দ্বারা লেখা দেখাবে, তো এটা লেখা দেখাই তুলে আপনি করবেন এখানে হ্যান্ড লেখার আছে, হ্যান্ডের উপরে ক্লিক করে দিবেন। হ্যান্ডের উপর ক্লিক করে আপনি এখান থেকে ইচ্ছা মতো দেখুন একটি হাত বাছাই করে নেবেন। তো আমি বাছাই করে নিলাম। তো তার পরবর্তীতে আবার আমি এখানে প্লাস আইকন দেখছেন, যে এই যে দেখছেন প্লাস আইকন, আমি করে প্লাস আইকনে ক্লিক করে আবার পরবর্তী আর একটি লেখা লিখবো, ক্লিক করলাম। তো আবার এখানে দেখছেন টেক্সট, তো টেক্সটের উপরে আবার ক্লিক করে দিলাম। তো আমার পরবর্তী লাইনটি লিখবো, ইউটিউবে সফল হতে কতটি ভিডিও আপলোড করতে হয়। তো আমি এটা লিখছি এখানে, তো আবার এখানে লেখা হয়ে গেলে কী করবো, আবার ইনসার্ট লেখা আছে, ইনসার্টের উপরে আবার ক্লিক করে দেবো আমি। তো ইনসার্টের উপরে ক্লিক করলাম। তো তারপর আপনি আবার এখান থেকে কালার, অন্য কোনো কালার দিতে গেলে এখান থেকে এডার উপরে ক্লিক করে আপনি কালার চেঞ্জ করতে পারেন। তো আমি কালার চেঞ্জ করবো না। আবার এই যে এখানে ডিউরেশন লেখা রাখছেন, ডিউরেশনের এখানে ক্লিক করে আমি এটা আড়াই সেকেন্ড করে দেবো। তো এখান থেকে আপনি লেখা বড়ো করতে পারেন, লাইনটি টেনে এই লাইনটি লেখাটি বড়ো করতে পারেন। তো আমি লেখাটা একটু বড়ো করে দিলাম। তারপর এখানে টিক মার্ক দিচ্ছে, এই টিক মার্ক, টিক মার্কের উপরে আবার ক্লিক করে দিলাম। তো আবার এখানে হ্যান্ডের উপরে ক্লিক করলাম, আমি একটি হাত আবার পাশে করে দেবো। তো আবার আমি একটি হাত দিয়ে দিলাম। তারপর পরবর্তী আরও একটি লাইন লাগবো, তার জন্য আবার আমি প্লাস এখানে উপরে আবার ক্লিক করে দিলাম। তারপর আবার এখানে ট্যাক্স লেখা দিচ্ছে, ট্যাক্সের উপরে ক্লিক করে দিলাম। তো পরবর্তী লাইনটি আমি লিখবো, আমি কি পারবো একজন সফল ইউটিউবার হতে। এই লাইনটি আমি লিখে দিব। তো তারপরে এটা লেখা হয়ে গেলে আবার এখানে ইনসার্ট লেখা আছে, ইনসার্টের উপরে ক্লিক করে দেবো। তো আমি এখান থেকে আবার যে ডিউরেশন লেখা আছে, ডিউরেশন আবার আমি এখানে আড়াই সেকেন্ড করে দেবো এটার উপরে ক্লিক করে। তো আমি এখানে ক্লিক করে দিলাম, আড়াই সেকেন্ড করে দিলাম। তো এই লাইনটি টেনে আমি একটু লেখাটি বড় করে দিলাম, লাইনটি এরকম টেনে আপনি একটু বড় করে দিবেন। তো তারপর এখানে আবার টিক মার্ক দেখছে, টিক মার্কের উপর আবার ক্লিক করে দিলাম। তারপর আবার হ্যান্ড লেখা আছে, হ্যান্ডের উপরে ক্লিক করে দিলাম। তো এখান থেকে একটি হাত পাশে করে নিলাম, ঠিক আছে। তো তার পরবর্তী লাইনটি লিখতে আবার আমি কী করবো, আবার একটি পেজ নেব। তো আবার এখানে লেখা দেখছেন যে প্লাস আইকন, আমি আবার প্লাস আইকনের উপরে ক্লিক করলাম। তো তারপর আবার এখানে ট্যাক্স নামে অপশন, এটার উপরে ক্লিক করে দিলাম। তারপর পরবর্তী লাইনটি আমি লিখবো, সফল ইউটিউবার হওয়ার উপায় কি। তো তারপর লেখা হয়ে গেলে এখানে ইনসার্টের উপরে ক্লিক করবো, আমার লেখা হয়ে গেছে, ইনসার্টের উপরে ক্লিক করে দিলাম। তো তারপর আবার লাইনটি এখানে একটু বড় করে দিচ্ছি আমি, এখন লাইনটি টেনে তারপর এটা আড়াই সেকেন্ড করে দিচ্ছি এখানে ক্লিক করে। তারপর আবার টিক মার্কে ক্লিক করছি এখানে, তারপর হ্যান্ডের উপরে আবার ক্লিক করে এখানে হ্যান্ড লেখা রয়েছে। তো আমার একটি হাত পাশে করে নিচ্ছি, তো হয়ে গেছে। তার পরবর্তী আরও একটি লাইন লিখবো আমি। তো আরও একটি লাইন লিখতে হলে আবার কী করবো, আবার একটি পেজ নিব এখানে, আবার কী করবো এখানে দেখছেন যে প্লাস আইকন, আমার প্লাস আইকনের উপরে ক্লিক করে দিলাম। তারপর আবার এখানে ট্যাক্সের উপরে ক্লিক করে দিলাম, যে ট্যাক্স, তারপর ক্লিক করলাম। তারপর পরবর্তী লাইনটি আমি লিখবো এখানে, কতদিন সময় লাগবে ইউটিউবে সফল হতে। তো আমি লাইনটি লিখে দিচ্ছি। তো আমার লেখা হয়ে গেছে, কতদিন সময় লাগবে ইউটিউবে সফল হতে। তো এখন আবার কি ইনসার্টের উপরে ক্লিক করে দেবো। তো আমি ইনসার্টের উপরে ক্লিক করলাম। তো আবার এখান থেকে আমি লাইনটি একটু বড় করে দেবো, তো এখান লাইনটি টেনে বড় করছি। তো তারপর এখানে ভিডিও ডিউরেশনটি এখানে আমি আড়াই সেকেন্ড করে দিচ্ছি, ওই পাশেটার উপরে ক্লিক করে। তো আমি এখানে কী করছি, এখানে আড়াই সেকেন্ড করছি, এখানে আড়াই সেকেন্ড দিয়ে দিচ্ছি। তো তারপর আবার কী করবে, আপনি কালার চেঞ্জ করতে হলে বারবার কালার চেঞ্জ করতে পারেন। তো এখানে এই যে দেখছেন এটার এই খালি করে এটার উপরে ক্লিক করে আপনার কালারটি চেঞ্জ করার অপশন চলে আসবে। তো আমি কালার চেঞ্জ করবো না, যেটি আছে সেটি থাকবে। তো আমি কী করবো, টিক মার্কে ক্লিক করে দিলাম। তো তারপর
তার পরবর্তী আর একটি লেখা এড করতে আপনি কি করবেন, আবার এখানে দেখছেন প্লাস আইকন, আপনি কি করবেন প্লাস আইকনের উপরে আবার ক্লিক করে দেবেন পরবর্তী লাইনটি লিখতে। তো তারপর ষোলো নম্বর লাইনটির উপর ক্লিক করলাম, তারপর এখানে টেক্সের উপর ক্লিক করলাম। তো টেক্সের আমি ষোলো নম্বর লাইনটি লিখবো এখানে, ইউটিউবে সফলতা মানে কি লক্ষ লক্ষ টাকা কামাই করা যায়, কামাই করা যাবে। তো আমার লেখা হয়ে গেছে, তো ইনসার্টের উপরে ক্লিক করলাম, তারপর লেখা ডিউরেশনটি আড়াই সেকেন্ড দিয়ে দিচ্ছি আমি। তো তারপর এখানে আমি আবার টিক মার্কের উপর ক্লিক করছি, এই যে টিক মার্কেটার উপরে ক্লিক করছি, তারপর হ্যান্ডের উপরে ক্লিক করছি, তাহলে একটি হ্যান্ড বাছাই করে দিচ্ছি। তো আমার ভিডিওটি সম্পূর্ণ লেখাটি অ্যাড করা হয়ে গেছে। তো এখন আমি কী করবো, এখানে দেখি লেখাটি কীরকম দেখায়। তো তার জন্য আমি কী করবো, এই যে একটি আইকন দেখছেন প্লে বাটন, এটার উপরে ক্লিক করে দিলাম, দেখি কীরকম লেখাটি দেখায়। তো দেখছেন আমার লেখাটি দেখাচ্ছে কীরকম। তো দেখছেন কীভাবে আমার লেখাটি গেছে। তো আপনি তো এভাবে আপনি লিখবেন। তো এখান থেকে যদি আপনি চান ভয়েস অ্যাড করতে, যে ভয়েস অ্যাড করতে হলে আপনি কী করবেন, এখানে দেখছেন যে আপনি এখানে একটি মিউজিক নামে একটি অপশন লেখা রয়েছে, এই যে আপনি মিউজিকের উপরে একটি ক্লিক করে দেবেন। তো আমি মিউজিকের উপরে ক্লিক করলাম, তারপর এখানে নিচের দিকে লেখা রাখছেন যে ভয়েস ওভার, আপনি কী করবেন এটার উপরে একটি ক্লিক করে দেবেন। তো আমি ভয়েস ওভার এটার উপরে একটা ক্লিক করে দিলাম। তো আপনি ভয়েস ওভার এটার উপরে ক্লিক করে আপনি যে লেখাটি লিখছেন বা লেখা দিয়েছেন সেই লেখাটি বলবেন, সেই লেখাটি বললে আপনার এখানে ভয়েস অ্যাড হবে, ঠিক আছে। তো আমি যে লেখাটি লিখছি সেই লেখাটি বলবো, এখানে মাইক্রোফোনের কারণে আমার লেখাটি আপনারা শুনতে, আমার ভয়েসটি শুনতে পারবেন না আপনারা এখন। তো আপনারা যে লেখাটি লিখবেন সেই লেখাটি ভয়েসে বলবেন, তো আপনার ভয়েসটি এখানে লেখার সাথে অ্যাড হয়ে যাবে। তো তারপর আপনারা দেখছেন এই আরেকটি টিক মার্ক এখানে, ওইটার উপরে তারপর আবার ক্লিক করে দেবেন, তো আপনার ভয়েসটি অ্যাড হয়ে যাবে লেখার সাথে। তখন আপনাদের আমি শোনাই ভয়েসটি কীভাবে হয়েছে। তো এখানে ওইটার উপরে ক্লিক করলাম আমি, তো ওটার উপরে আমি ক্লিক করে দিলাম। কীভাবে হবো একজন সফল ইউটিউবার, ইউটিউবে সফল হতে কি কত কি ভিডিও আপলোড করতে হয়, আমি কি পারবো একজন সফল ইউটিউবার হতে, সফল ইউটিউবার হওয়ার উপায় কি, কতদিন সময় লাগবে ইউটিউবে সফল হতে, ইউটিউবে সফলতা মানে কি লক্ষ লক্ষ টাকা কামাই করা যায়। তো দেখছেন আমি ভয়েসটি কভার করে দিছি, তো এভাবে আপনি ভয়েসটি দিয়ে দিবেন। তো এখন আপনি ভিডিওটি সেভ করবেন কীভাবে দেখিয়ে দিব। তো ভিডিওটি সেভ করতে হলে আপনি এখান থেকে উপর দিকে দেখছেন একটি আইকন, এই যে আইকনের উপরে একটি ক্লিক করে দিবেন। তো আমি এটার উপরে একটি ক্লিক করে দেবো, এটার উপর ক্লিক করে এখানে আপনার ফাইলে একটি নাম লিখবেন, যেমন আমি লিখলাম বাংলা। তো আপনি ইচ্ছা মতো যে কোনো কিছু লিখতে পারেন। তো লেখার পরে এখানে দেখছেন যে আপনি মেক মুভিজ এক নামে একটি অপশন, আপনি কী করে মেক মুভিজ এটার উপরে ক্লিক করে দেবেন, এই যে অপশন এটার উপরে ক্লিক করে দেবেন। তো আমি এটার উপরে ক্লিক করে দিলাম। তো কিছু নিয়ে অপেক্ষা করতে হবে, আমার ভিডিওটি সেভ হতে শুরু করছে। তো দেখছেন যখন এরকম একটি ইন্টারভিউ চলে আসে, তো আপনি এরকম ইন্টারভিউ চলে আসে আপনি কোনো শেয়ার মুভিস নামে একটি অপশন, এটার উপরে একটি ক্লিক করে দেবেন। তো আমি শেয়ার মুভিস এটার উপরে ক্লিক করে দিলাম। এটার উপরে ক্লিক করার পর আপনি এখান থেকে আপনার যদি আপনার ফাইল ম্যানেজারে নিতে চান, তো আপনি এখান থেকে আপনার ফাইল ম্যানেজারটিতে নিয়ে নেবেন। তো এখান থেকে আপনার ফাইল ম্যানেজারটি দেখছেন, আমি ফাইল ম্যানেজার উপরে ক্লিক করলাম। তো দেখছেন আমার ফাইল ম্যানেজারে চলে গেছে, এই যে প্রথম যে ভিডিওটি রয়েছে এই ভিডিওটি আমি মাত্র ডাউনলোড করলাম। তো এখানে আমি ফাইল ম্যানেজারে আমি আবার এখান থেকে বাড়ি আমি দেখাচ্ছি আমার ফাইল ম্যানেজারে হয়েছে কি না, ভিডিওটি সেভ হয়েছে কিনা। তো আমার ফাইল ম্যানেজারটি ওপেন করলাম, তো দেখছেন এই যে প্রথম ভিডিওটি। কীভাবে হব একজন সফল ইউটিউবার, ইউটিউবে সফল হতে কি কতটি ভিডিও আপলোড করতে হয়, আমি কি পারবো একজন সফল ইউটিউবার হতে, সফল ইউটিউবার হওয়ার উপায় কি,
কতদিন সময় লাগবে ইউটিউবে সফল হতে? ইউটিউবে সফলতা মানে কি লক্ষ লক্ষ টাকা কামাই করা যাবে? তো দেখছেন আমার ভিডিওটি এখানে গ্রামার গ্লাইডতে সেভ হয়ে গেছে, তো এভাবে আপনিও একটি ভিডিও তৈরি করে নিতে পারেন আপনার মতন করে। তো আশা করি ভিডিওটি বুঝতে পারছেন। আজকের ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের কোন ধরনের ভিডিওর প্রয়োজন।